এবং আমি যতটা সম্ভব তোমাদের সহজভাবে কবিতাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যদি এই কবিতাটা বোঝার পরে তোমাদের কোনো রকমের ডাউটস থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে এরপরে যত ভিডিও আমি আপলোড করব তা কিন্তু তোমরা জানতে পেরে যাবে এটা এই সিরিজের থার্ড ভিডিও এবং আগের দুটো ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে তোমাদের কিন্তু এক্সামে কোন রকমের প্রবলেম হবে না উইলিয়াম বাটলার ইয়েটস একজন মডার্ন পোয়েট হিসেবে গণ্য করা হয় এবং তার লেখার মধ্যে নানা রকমের সিম্বলস এবং ইমেজেস চোখে পড়ে যেগুলো তার কবিতাকে একটা অন্য মানে দেয় এই কবিতাতেও দেখবো আমরা যে কিভাবে উনি একটি প্রাকৃতিক দৃশ্যকে একটা অন্য স্তরে নিয়ে গিয়ে মানে দিচ্ছেন এবং কিভাবে এই সোয়ান বা রাজহাসদের মধ্য দিয়ে উনি একটি নতুন রকমের জীবন দর্শনের কথা বলছেন দেয়ার আর ফাইভ স্ট্যান্ডার্স ইন দ্য পোয়েম এই পাঁচটা স্ট্যান্ডার আমরা এক এক করে দেখে নেব সো দ্য ফার্স্ট স্ট্যানজা ইজ দ্য ট্রিজ আর ইন দেয়ার অটম বিউটি তাহলে অটম মানে এখানে হেমন্তকাল বা শীতের ঠিক আগের সময়টা উডল্যান্ড পার্টস আর ড্রাই জায়গাটা জঙ্গলের ঘেরা এবং শুকনো কারণ যেহেতু শীতকাল চলে আসছে তাই পাতা ঝরার সময় এবং চারিদিকে একটা রুক্ষ আবহাওয়া কবি দেখতে পাচ্ছেন আন্ডার দ্য অক্টোবর টয়লাইট তো অক্টোবর মাস হেমন্তকাল ওখানে এবং টয় হচ্ছে ঠিক সন্ধেবেলার সময়টা যখন সূর্য অস্ত যায় তাহলে দেখো কবিতার যে প্রেক্ষাপট বা যে ব্যাকগ্রাউন্ড উনি সৃষ্টি করছেন সেটা একদিকে উনি বলছেন অটমের কথা যখন একটা বছর শেষ হয়ে আসে আর অন্যদিকে উনি বলছেন টয়লাইটের কথা যখন একটা দিন শেষ হয়ে আসে তাহলে কোথাও একটা কবিতাটার মধ্যে প্রথম থেকে উনি একটা যেন ডিকে একটা যেন ক্ষয়ে যাওয়া এরকম মুহূর্ত ধরার চেষ্টা করছেন আমরা বুঝতে পারবো উনি এটা কেন করছেন তাহলে তোমরা টাইমটা খুব ভালো করে খেয়াল রাখবে অক্টোবরের এক সন্ধে আন্ডার দ্য অক্টোবর টয়লাইট দ্য ওয়াটার মিররস আ স্টিল স্কাই তাহলে যেহেতু তখন হেমন্ত যেহেতু তখন অটম কোন রকমের বর্ষার মেঘ তো কোন রকমের ঝড় ঝাপটার কিছু ব্যাপার নেই আকাশ একেবারে পরিষ্কার এবং সেই পরিষ্কার আকাশের যে ছবি তা জলের মধ্যে ফুটে উঠেছে এবং জলটা যেন একটা মিররের মতো হয়ে গেছে আয়নার মতো হয়ে গেছে আপন দ্য ওয়াটার জলপূর্ণ যে সরোবর যে লেক সেখানে উনি কি দেখছেন স্টোনস পাথরের আশেপাশে আর সোয়ানস তাহলে উনষাটখানা রাজহাঁস উনি চড়তে দেখলেন ওখানে সাঁতার কেটে বেড়াচ্ছে সো ফিফটি নাইন ওয়্যার সুইমিং অন দ্যাট বিউটিফুল লেক The 19th autumn has come upon me since I first made my count. তো বোঝা যাচ্ছে যে উনিশ বছর ধরে উনি এই লেকের ধারে আসেন এবং এই হাঁসগুলিকে গুনেন উনিশ বছর আগে উনি প্রথম গুনেছিলেন তখনও তারা কিন্তু এই সংখ্যাতেই ছিল আই স বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড অল সাডেনলি মাউন্ট তো উনি যখন গুনছেন তখন হঠাৎ করেই হাঁসরা একসাথে উড়ে গেল আকাশের দিকে মাউন্ট করে গেল রাইজ করে গেল অ্যান্ড স্ক্যাটার উইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস তো যা রাজা যখন পাখা মেলে উড়ল তখন তার মাথার ওপরে চক্রাকারে ঘুরতে লাগলো এবং ব্রোকেন রিংস একটা আধ ভাঙা সার্কেলের মতো তারা তার উপরে উড়তে থাকলো আপন দেয়ার ক্ল্যামারাস উইংস এবং যখন জল থেকে পাখি আকাশে ওঠে তখন একটা বিশাল শব্দ হয় তাই না একটা খুব ভাবে তারা আকাশে উঠলো তাহলে সেকেন্ড দেখলাম যে ১৯ বছর আগে কবি এখানে প্রথম এসেছিলেন গুনেছিলেন হাঁসদের এবং এখন যখন উনি বসে বসে গুনছেন ঠিক সেই সময় পাখিগুলো হাঁসগুলো সরবত থেকে ডানা মেলে তার মাথার উপরে উড়ে চক্রাকারে ঘুরতে লাগলো আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়েন্ট ক্রিচার্স He is referring to these swans as brilliant creatures. And now my heart is sore. Somehow, this scene, which is so beautiful, is not making him feel happy or excited. This scene, this scenery, is making his heart sore. He is having pain in his heart. Why? All is changed since I. hearing at twilight the first time on this shore so when he came here for the first time প্রথম যখন উনি এখানে এসেছিলেন 19 বছর আগের কথা বলছেন এরকমই একটা সূন্ধেতে the bell beat of their wings above my head trod with a lighter tread lighter tread মানে হালকা চাল তাহলে যখন উনি ১৯ বছর আগে এখানে এসেছিলেন এবং পাখিরা এরকমই ওনার মাথার উপরে উঠছিল তখন ওনার জীবনে এত রকমের বার্ডেন ছিল না বার্ডেন বলতে ভার ছিল না তার জীবনের রেসপন্সিবিলিটির ভার ছিল না দুঃখের ভার ছিল না তো অলমোস্ট কুড়ি বছর আগে ইটস লাইক টু ডিকেজ ব্যাক হিজ লাইফ ওয়াজ লাইটার মেটাফরিক্যালি এবং কোথাও একটা বোঝা যাচ্ছে যে উনি ক্লান্ত বোধ করছেন এবং কোথাও উনার এই হাসেদের যে উড়ে বেড়ানোটা এর সাথে উনি ওনার জীবনের একটা পার্থক্য করতে পারছেন সো হি ইস আ কন্ট্রাস্ট বিটুইন দা অর দ্য লাইট ফ্লাইট অফ দ্য বার্ডস অ্যান্ড দ্য বার্ড এন্ড স্টেপস উইচ হি হ্যাজ টু টেক নাও দ্যাট হি ইজ টার্নিং ওল্ড তাই উনি বলছেন অল ইজ চেঞ্জড এটা ভীষণ একটা সেন্ট্রাল আইডিয়া অফ দিস পোয়েম আনওয়েরিড স্টিল লাভার বাই লাভার দে প্যাডল ইন দ্য কোল্ড একদিকে উনি বলছেন অল ইজ চেঞ্জড আবার তারপরেই এই প্যারাগ্রাফটাতে উনি দেখাচ্ছেন যে কীভাবে ওই রাজহাসদের জীবনে কোনো কিছু পাল্টায়নি সো নাথিং হ্যাজ চেঞ্জড ইন দ্য লাইফ অফ দিস সোয়ানস তারা এখনও আনওরিড ওয়েিড মানে হচ্ছে ক্লান্ত আনওয়েরিড মানে অক্লান্ত তাহলে এই পাখিদের জীবনে কোনো ক্লান্তি নেই দে আর আনভেরিড লাভার বাই লাভার এবং তারা জোর বেঁধে বেঁধে জোর বেঁধে বেঁধে ভেসে বেড়াচ্ছে এবার এই প্রশ্নটা আমার মাথায় এসেছিল যখন আমি প্রথম কবিতাটা পড়েছিলাম যে পনসাটটা হাঁস তাহলে জোর বেঁধে কি করে হল তাহলে কি কবি এখানে নিজেকেও গুনার চেষ্টা করেছিলেন উনিশ বছর আগে যে উনিও ওই হাঁসেদের মতনই ফ্রিলি মুভ করছেন লাইটলি মুভ করছেন কে বলতে পারে কারণ যদি সংখ্যা হয় তাহলে অবশ্যই তারা জোরায় জোড়ায় নেই একজন কিন্তু বেজোড় আছে যাই হোক কবিতায় ফিরে যাক ইজ স্টিল লাভার বাই লাভার দে ইন কোল্ড ঠান্ডা জল তারা সাঁতরে বেড়াচ্ছে প্যাডেল করা মানে হাঁসরা যেরম করে পা দিয়ে সাঁতরে বেড়ায় অর ক্লাইম এয়ার দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড সো আনলাইক দ্য পোয়েট দে have remained দ্য সেম এবার তোমাদের মনে আসতে পারে যে উনিশ বছর আগের দেখা হাঁসগুলো কি এখনো ওখানে রয়ে গেছে এটা কি করে সম্ভব কারণ আমরা জানি যে যে কোনো রকমের প্রাণী সেও মানুষের মতনই তার বয়স হয় কিন্তু এখানে বুঝতে হবে যে দিস সোয়ানস উইচ ইয়েটস এস টকিং অ্যাবাউট দিজ সোয়ানস আর নট অর্ডিনারি সোয়ান্স দিজ আর অলসো সোয়ান্স অফ ইজ ইম্যাজিনেশন যাদেরকে উনি কল্পনা দিয়ে একটা রূপ দান করেছেন সেই জন্যই এই সোয়ানদের কোনো বয়স হয় না এরা আদি অনন্তকাল ধরে ইটার্নালি দে রিমেইন দ্য সেম প্যাশন অর কংকোয়েস্ট তাদের জীবনে যা ডিজায়ার আছে তারা সেগুলো করতে পারে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে যে কোনো ধরনের ঝড় ঝাপটা তারা সইতে পারে একই রকম এনার্জি দিয়ে ওয়ান্ডার ওয়ার দেল ওয়ান্ডার করা মানে দূরে কোথাও হারিয়ে যাওয়া সো দে ক্যান মুভ অ্যারাউন্ড এনি দে ওয়ান্ট তাহলে এখানে বারবার বোঝা যাচ্ছে যে কবি নিজের জীবনের আটকে থাকাটাকে নিজের জীবনের ল্যাক অফ ফ্রিডম অ্যাপসেন্স অফ ফ্রিডমটাকে আমাদেরকে বোঝাচ্ছেন কারণ ফ্রিডমের অ্যাপসেন্স বলতে এখানে এটা নয় যে ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছে কিন্তু মানুষের জীবনটাই এমন যে রেসপন্সিবিলিটির যে শিকলগুলো মানুষদের আটকে রাখে সেখান থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যায় তখন তুমি পাখির মতন উড়ে বেড়াতে পারবে না প্যাশন ওয়ে দে তাহলে যেখানেই তারা ঘুরে বেড়াক না কেন তাদের জীবনে প্যাশন কিন্তু একই রকম থাকবে এবার আসছি লাস্ট প্যারাগ্রাফে বাট নাও স্টিল ওয়াটার মিস্টিরিয়াস বিউটিফুল এখন জলের উপরে কবি দেখছেন যে হাঁসগুলো ভাসতে ভাসতে চলে যাচ্ছে এবং তাদেরকে উনি মিস্টিরিয়াস বলছেন মিস্টিরিয়াস মানে স্ট্রেঞ্জ যাদেরকে বুঝে ওঠা যায় না যারা খুব অদ্ভুত সো দ্য ওয়ার্ল্ড অফ দিস সোয়ান্স এই যে রাজহাসদের যে জগৎটা এই জগৎটাতে কবি এসে ঠিক পুরোপুরি প্রবেশ করতে পারছেন না কারণ উনি ওদের জীবনের মধ্যে ঢুকতে পারছেন না তারা যেন একটা অদ্ভুত অচেনা পৃথিবীর প্রাণী সো ফুল অফ মিস্ট্রি বিউটিফুল খুবই সহজ সরল একটি শব্দ বিউটিফুল কিন্তু খুবই অন্তর থেকে উনি এই শব্দটা ব্যবহার করছেন এই মিস্টিরিয়াস বিউটিফুল এই শব্দগুলো দিয়ে উনি কিন্তু হাঁসগুলোকে আমাদের সামনে ডিফাইন করছেন এবং হোয়াট রাশেস উইল দে বিল্ড বাই হোয়াট তাহলে হতে পারে এরা এখান থেকে চলে যাবে অন্য একটা কোনো পুলে গিয়ে অন্য একটা কোনো জলাশয়ে গিয়ে বাসা বাঁধবে এখানে থাকবে না ডিলাইট মেন্স আইজ ওয়েন আই আওক সামডে টু ফাইন্ড দে এরা হয়তো দূরে কোথাও চলে যাবে অন্য কোনো মানুষ তাদের দেখবে আমি সেদিন ঘুম থেকে উঠে দেখবো যে আমি আর এদের দেখতে পাচ্ছি না খুবই একটা মিলাঙ্কলিক বিষণ্নভাবে উনি কবিতাটা শেষ করছেন যেখানে উনি পয়েন্ট আউট করছেন যে এই যে দৃশ্য যেটা উনি উনিশ বছর ধরে দেখছেন এই দৃশ্যটাও ওনার জন্য কিন্তু পারমানেন্ট নয় এই হাঁসগুলো পার্মানেন্ট এরা থেকে যাবে কিন্তু এদের দেখার যে চোখ বা এদের দেখার যে পরিস্থিতি সেটা হয়তো ইয়েটস নিজের জীবনে আর পাবেন না এখানে নোট করো এই ওয়ার্ডটা আই আওয়েক সামডে তার মানে কি কবি বলছেন যে উনি এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন তাহলে এটা কি একটা ডে ড্রিমিং দিবা স্বপ্ন কে বলতে পারে উনি হয়তো এটা বলছেন যে আমি পুরোটাই আমার ইমাজিনেশন দিয়ে দেখছি এবং একদিন আমার কল্পনা বা ইমাজিনেশন চলে যাবে তখন আমি যেন ঘুম থেকে জেগে উঠবো আর দেখবো যে এরা কিছুই কেউ এক্সিস্ট করে না তাহলে এখানে দু রকম ভাবে উনি দৃশ্যের বর্ণনা করছেন এক হচ্ছে দৃশ্যটি একটি পার্মানেন্ট দৃশ্য এবং মানুষের জীবন পার্মানেন্ট নয় অন্যভাবে উনি এভাবে বর্ণনা করছেন যে উনি হয়তো থেকে যাবেন কিন্তু দৃশ্যটা হারিয়ে যাবে তাহলে দুদিক থেকেই কিন্তু উনি নিজের সঙ্গে ওই হাসিদের জীবনের একটা পার্থক্য করছে ওয়ার্ল্ড অফ অ্যান্ড দা ওয়ার্ল্ড অফ পোয়েট যদিও তোমাদের কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে সহজ কিছু প্রশ্ন এসে থাকে তবুও আমি বলবো যে যখন তোমরা একটা সুযোগ পাচ্ছ এরকম একটা কবিতা পড়ার কতগুলো জিনিস তোমরা ভাবতে পারো এভাবেও যে রোম্যান্টিক সত্তা যাকে বলে মানে যেখানে মানুষ কল্পনার উপর নির্ভর করে থাকে তাকে কি কোথাও ইয়েটস প্রশ্ন করছেন কারণ রোম্যান্টিকদের যে যুগ তা ছিল এই মডার্নদের যুগের অনেক আগে ধরে নাও একশো বছর আগে তাহলে একটা পুরনো যুগের কবিদের যেমন ওয়ার্ডসওয়ার্থ তাকে তো তোমরা চেনো ওয়ার্ডসওয়ার্থের যে যে দৃষ্টিভঙ্গি যে নেচার রয়ে যাচ্ছে মানুষ তার থেকে প্রতিনিয়ত শক্তি সঞ্চয় করছে এই ভিউটাকে কোথাও ইয়েক্স কিন্তু প্রশ্ন করছেন যে নেচার পার্মানেন্ট ঠিক আছে কিন্তু আমি থাকবো তো শেষ অব্দি সেখান থেকে বা পাওয়ার বা স্ট্রেংথ পাওয়ার জন্য অনেকে আবার এরকম ভাবেও কবিতাটা ইন্টারপ্রিট করেন যে কবিতাটা ঠিক সেই সময় লেখা হয়েছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়নি তার ঠিক আগে পাবলিশ হয়েছিল মনে করা হয় যে এই যে একটা বেদনার কথা উনি বলছেন এই যে একটা নস্টালজিয়া নস্টালজিয়া মানে পুরনো দিনের প্রতি অনুরাগ বা ভালোবাসা যে উনি দেখাচ্ছেন যে সব কিছু আগের আর নেই এই বোধটা কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের সময়ে কবিদের মধ্যে প্রচুর আমরা দেখতে পাই তার সাথে সাথে আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডের যে স্ট্রাগল চলছিল যদি তোমাদের কারো ইতিহাস থাকে সাবজেক্ট হিসেবে ওয়ার্ল্ড হিস্ট্রিতে তোমরা হয়তো পড়বে এই স্ট্রাগলের জন্য কোথাও একটা সেন্স অফ ডিসপেয়ার কাজ করছিল একটা দুঃখ একটা যন্ত্রণার বোধ কাজ করছিল। সেগুলো এই কবিতাকে একটা অন্য মানে দেয় তো এগুলো সমস্তই স্পেকুলেশন বা ক্রিটিক্সরা ভেবে থাকেন মূল যে কবিতার মানে সেটা কিন্তু আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করে নিলাম যাই হোক ভারী কথা এখন আমরা আর বলছি না আমাদের যেটা তাহলে মনে রাখতে হবে যে এই কুল পার্ক যেটা ফেভারিট জায়গা যেখানে হাঁসগুলো চড়ে বেড়াচ্ছিল তাই দেখে তার মনে কিছু প্রশ্ন আসলো তার মনে কিছু চিন্তা আসলো যেগুলো উনি কবিতা দিয়ে ব্যক্ত করছেন এই কবিতার সংক্রান্ত যে ধরনের গ্রামার বা ভোকাবুলেরির প্রশ্ন তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে সেগুলোর সলিউশন আমি করে দেওয়ার চেষ্টা করেছি যতখানি সম্ভব এবং কিছু তোমাদের ভোকাবুলারি ওয়ার্ড মিনিংসেরও হেল্প করেছি সেই আর্টিকেল বা পিডিএফের ফরম্যাটেই আমি রেখেছি ব্যাপারটাকে তার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এর বাইরে যদি আর কোনো রকমের প্রশ্ন থাকে আবারও বলছি আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্টসে জিজ্ঞেস করো কিছু কিছু সিম্বলস আছে যেগুলোর আমি চেষ্টা করেছি যতখানি সম্ভব মানে তোমাদের সামনে তুলে ধরার তার যে ইম্পর্টেন্স আছে সেগুলোকে তুলে ধরার এই আর্টিকেলেও সেগুলো ভালো করে পড়ো যতটা সম্ভব বোঝার চেষ্টা করো আর সাবস্ক্রাইব থেকো যাতে করে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাও তাহলে চলো সবাই খুব ভালো থেকো হ্যাভ আ ভেরি নাইস টাইম বাই বাই